হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তো আজকে আমি কাজে যাইনি, আজকে আমি যাবো বিরাটি। কারণ আগের দিন যে ইনস্টিটিউশনে ভর্তি হতে গেছিলাম সেটা যেটা বন্ধ ছিল পাইনি, বাট আজকে সেখানে যাবো। কারণ সেখান দিয়ে কল এসেছে আমার সেই বন্ধু বিষ্ণু, স্টেশন আগের দিনের মতো আজকেও পৌঁছে গেছে, বাট আমি লেট হয়ে গেছি। ও পৌঁছে গিয়ে দুটো ট্রেন মিসও হয়ে গেছে, টিকিটও কেটে বসে আছে। চলো চলো, পৌঁছে গেছি, ট্রেন এখনো আসেনি। তো বিষ্ণু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, বিষ্ণু কিছু মন্তব্য করতে চায়? মন্তব্য করতে চায়, কিছু বলতে চাস? না কিছু বলতে চাই না। কোন জায়গায় যাবি তুই আর তোর নিজের ঘুমটা কটা ঠিক নেই। একই ব্লগ করি? আগের দিন ছিল ইনস্টিটিউশনে ভর্তি হওয়া হলো না, আজকে আমি ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেলাম ফাইনালি। আমরা যাচ্ছি ইনস্টিটিউট ভর্তি হতে, বাট ইনস্টিটিউট গুলো বাড়ির মতো কেন কে এনে? যতগুলো ইনস্টিটিউট গেলাম সবকটা বাড়ি। তো বন্ধুরা, ফাইনালি ইনস্টিটিউট ভর্তি হয়ে গেলাম এবং নোটসও পেয়ে গেলাম। তো চলো তোমাদের নোটসগুলো দেখাই। তো এই যে নোটস, সমস্ত নোটস, পুরো এক বছরের নোটস, আর এখনও কিছু বাকি আছে যেটা পড়ে দেবে তারা। তো কবে পড়বো জানি না, বাট নোটস তো নিয়ে চলে এসেছি, পড়াটা শুরু করতে হবে। কারণ বলছে জুলাইয়ের দিকে পরীক্ষা রয়েছে, ফার্স্ট সেমিস্টার রয়েছে। তো অনেক দৌড়াদৌড়ির পর নোটসও পেয়ে গেছি, ইনস্টিটিউট ভর্তিও হয়ে গেছি, এবার একটুখানি চিন্তাটা ছাড়বে। তো বন্ধুরা, লেট হয়ে গেছে, তো এখন বেরোবো। তো চলো তাড়াতাড়ি বেরোই। কোথায় বেরোবো সেটা তোমরা জানতে পেরে যাবে এবং কে যাচ্ছে সাথে। তো বুনু, টাটা। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, দেখতে হচ্ছে আমার সাথে কে আছে। তো বিষ্ণু বল, আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি কোথায় আর যাচ্ছি, আমাদের এখানে একটা খুব ভালো নাকি ফুচকার দোকান হয়েছে, ট্রাই করতে যাচ্ছি যে কেমন। না, দোকানটা অ্যাকচুয়ালি অনেকদিন হয়েছে, আর আমরা যাচ্ছি ওকে নিয়ে খাওয়াতে। আমি আগে খেয়েছি, আমার ভালো লেগেছে পার্সোনালি, তাই আমি ওকে বলছি চ গিয়ে যে ট্রাই করা যাক। বাট দোকানটা যদি খোলা থাকে তাহলে অনেক ভালো হয়, জানি না যে খোলা থাকবে কি না। তো আমি আর বিষ্ণু চলে এসেছি। কোথায় বিষ্ণু? ফুচকার দোকানে, কিন্তু বিশাল ভিড়, বিশাল ভিড়, বিশাল ভিড়, অনেক লাইন পড়ছে। আমাদের স্পেশাল ফুচকা আমারও খুব ভালো লাগে, বেটার বেশিরভাগ। দাঁড়াবো, কে করে বিষ্ণু? দই ফুচকা নিন নাকি? ঠিক আছে চল। ফার্স্ট ফুচকা খেলাম, তারপরে কি খেলাম? চিকেন স্টিক। খুব সুন্দর, আমাদের একটা মায়া বলে একটা দোকান আছে, যা যে খাইয়ে সবাইকে মায়ায় জড়িয়ে দেয়। খুব সুন্দর ছিল, খেলাম। কোয়ান্টিটি, দাম অনুযায়ী কোয়ান্টিটিও খুব ভালো ছিল, সে তো খুব ভালো ছিল, খুব ভালো ছিল। কিন্তু কোয়ান্টিটিটা সত্যি খুব ভালো ছিল, দাম অনুযায়ী কোয়ান্টিটি যা দিয়েছে, হ্যাঁ, 15 টাকা 15 টাকা পুষি যাওয়ার মতো চারখানা পিস। ভালো ভালো ট্রাই করা একদম, ভিতরে একটু কিস্তি কিস্তি ভাব আছে, সেই ভালো লেগেছে। তো খেলাম, খেয়ে দিয়ে এবার ঠান্ডার মধ্যে দুজন মিলে যাচ্ছি বাড়ি। আর ফুচকার রিভিউ কি দেবো? ফুচকা যদি কেউ ঝাল ফুচকা খেতে পছন্দ করো তাদের পক্ষে একটু টাফ, কিন্তু যারা একটুখানি নর্মাল ফুচকা খেতে না, ঝাল খেলে ওরা ঝাল করবে, বললে ঝাল করবে, বাট যখন একটুখানি 5-6 জন মিলে খাচ্ছ আর বাকিরা ধরো ঝাল চাইছে না, একজন চাইছে, তখন ওদের জন্য একটু সমস্যা হয়ে যায়, এটাই। কিন্তু যারা যদি নর্মাল ফুচকা খেতে চায় একদম, আর যারা একটু অন্যরকম টেস্ট নিতে চাও ফুচকার, একদম টক জলের, টক জলের, তাহলে আমি পড়িয়ে যাবো, মানে খুব সুন্দর জায়গা। এখানে একটু অন্ধকার হয়ে গেল। বিষ্ণু বল, ঠান্ডা কেমন পড়ছে? এখানে এখন পড়েছে 17 ডিগ্রি, ভিড় হচ্ছে 10 ডিগ্রি। ঠিকঠাক দেখায় না ওয়েদারে, ঠিকঠাক দেখায় না, ভুলভাল দেখায়, অ্যাভারেজ দেখায়। হ্যাঁ, কিন্তু ঠান্ডা ভালোই লাগছে, হেঁটে যাচ্ছি তো ঠান্ডা ভালোই লাগছে। বাড়িতে যারা রয়েছে তারা তো মার তো ঠিক করছে, আমারাও হেঁটে বেড়াচ্ছি, একটু গরম লাগছে। হ্যাঁ, যারা ঘরে বসে রয়েছে, বেশি করে যারা লিপের তলায় রয়েছে, এক্ষুনি তাদেরকে উঠতে বলো, কোনো মতে উঠবে না। আর বেরোতে ইচ্ছা করে নাকি লেপের তলা দিয়ে? লেপের তলা দিয়ে সত্যি ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে নাকি ঠান্ডায়? বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, হাত পাত পুরো বরফ হয়ে যাচ্ছে সত্যি কথা। তো বাড়ি চলে এসেছি, এবারে গানে বসবো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা সবাইকে। আর সবাই সাবস্ক্রাইব করে দাও, বেল বাটন একটা হিট করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, অ্যান্ড চলো টাটা।